হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই সপ্তাহের কুকিং বেসিক রেসিপি হচ্ছে ব্রেড ক্রাম্বস। আমাদের অনেক রেসিপিতেই, স্পেশালি স্ন্যাক্স রেসিপিগুলোতে, অনেক সময় ব্রেড ক্রাম্বস ইউজ করতে হয়। আর ব্রেড ক্রাম্বসটা বাজারে খুব ইজিলি অ্যাভেলেবল, তবে বাসায় এটা বানিয়ে নেওয়া আরও অনেক সহজ এবং কম খরচেই বানিয়ে নেওয়া যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কেমন করে ব্রেড ক্রাম্বস বাসায় বানিয়ে আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেটাই করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে চারটা রেগুলার পাউরুটি স্লাইস নিয়েছি। এরপর পাউরুটি স্লাইসগুলোর সাইডের ক্রাস্ট ফেলে দিয়ে আমি এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু পাউরুটির সাইডের এই ক্রাস্টগুলো সহই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবেন। এতে করে ব্রেড ক্রাম্বসের কালারটা কিছুটা ডার্ক হবে, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। এখন পাউরুটিগুলোকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর আপনারা চাইলে এটা একটা ফুড প্রসেসরেও করতে পারবেন। এগুলো খুব বেশি সময় নিয়ে ব্লেন্ড করার, অর্থাৎ পাউরুটিগুলোকে একদম মিহি করে গুঁড়া করে নেওয়ার দরকার নেই। ব্লেন্ডার কয়েকবার বন্ধ করে নিয়ে কয়েকটা পালস দিলেই পাউরুটিটা এরকম গুঁড়া হয়ে যাবে। একটা ননস্টিক হেভি বটম প্যানে আমি পাউরুটির গুঁড়াগুলোকে নিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি ব্লেন্ড করলে পাউরুটির এই গুঁড়াগুলো একদম পাউডারের মতো হয়ে যাবে। এখন প্রায় 5 থেকে 6 মিনিট একদম কম আঁচে রেখে আমি এগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিব, এগুলো একদম ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত। আর কোনো অবস্থাতেই কিন্তু নাড়া থামানো যাবে না, এতে করে এগুলো পুড়ে যাবে। কেউ যদি ওভেনে ব্রেড ক্রাম্বসটা করতে চান, সেক্ষেত্রে পাউরুটি গুঁড়া করে নেওয়ার পর একটা বেকিং ট্রেতে ছড়িয়ে নিয়ে তারপর প্রিহিটেড ওভেনে 180°C তাপমাত্রায় প্রায় 5 থেকে 6 মিনিট বেক করতে হবে। তবে মাঝে 2 থেকে 3 মিনিট পর ট্রেটাকে বের করে নিয়ে পাউরুটির গুঁড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এগুলো এখন ভাজা হয়ে গেছে, আর ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর বাজারে যে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বসটা পাওয়া যায় সেটা কীভাবে করতে হবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে এখানে আরও 6টা পাউরুটি স্লাইসকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে পাউরুটির টুকরাগুলোর সাথে আমি 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। আমার কাছে ডিপ অরেঞ্জ কালারটা ছিল, আমি সেটাই ইউজ করছি, বাট আপনারা চেষ্টা করবেন এখানে লাইট অরেঞ্জ কালারটা ইউজ করতে। এরপর ঠিক একইভাবে এগুলোকে ব্লেন্ড করে নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট কম আঁচে রেখে এগুলোকে ভেজে নেব। এখন তৈরি হয়ে গেল অরেঞ্জ ব্রেড ক্রাম্বস। আর এই ব্রেড ক্রাম্বসগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েই তারপর যে কোনো বয়ামে ভরে রাখতে হবে। গরম অবস্থায় এগুলোকে বয়ামে ভরা যাবে না, এতে করে এগুলো ড্যাম্প হয়ে যাবে। যে কোনো এয়ারটাইট বক্স অথবা বয়ামে ভরে রুম টেম্পারেচারে রেখে দিলে ব্রেড ক্রাম্বস 1.5 থেকে 2 মাস পর্যন্ত রেখে ইউজ করা যাবে। তবে যদি এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে এটা ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর এখন থেকে আপনারা বাসায় ব্রেড ক্রাম্বস বানিয়ে ইউজ করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।